জাতীয় সংসদের নির্ধারিত প্রশ্নোত্তর পর্বের পুরোটাই প্রধানমন্ত্রী কথা বলেন তত্ত্বাবধায়ক সরকারের ষড়যন্ত্র এবং সাম্প্রতিক গুপ্তহত্যা প্রসঙ্গে। বিএনপি জামায়াতের সন্ত্রাসে অসংখ্য মানুষের মৃত্যুর বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন জনরোষের কারণে তারা বিরত হতে বাধ্য হলেও এখন শুরু হয়েছে গুপ্তহত্যা। তারা যদি মনে করে যে গুপ্তহত্যা করে তারা পার পেয়ে যাবে, ইনশাল্লাহ তারা পার পাবে না, তারা পার পাবে না। তাদের বিচার এই বাংলার মাটিতে হবেই হবে, তাদের প্রভু যারাই হোক তাদেরকে আমরা রেহাই দেব না। প্রধানমন্ত্রী বলেন ঘাতকদের পরিস্থিতি বোঝানোর দায়িত্ব তাদের পরিবারের। যারা এই ধরনের সন্ত্রাস এবং গুপ্তহত্যার সাথে জড়িত, আমি তাদের পরিবারকেও বলবো যে এর থেকে তাদের পরিবারের সদস্যকে যেন বিরত থাকতে বলে। কিন্তু আজকে যদি তারা এভাবে পরিবারদের উপরে হাত দিতে শুরু করে, তো এই হাত কিন্তু কারো হাতই থেমে থাকবে না এবং জনগণকে থামিয়ে রাখতে পারবে না। প্রশ্নোত্তর পর্বের শুরুতেই তত্ত্বাবধায়ক সরকার ও তার কারাজীবনের লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী নির্বাচনের বদলে আপোষের প্রস্তাব প্রত্যাখ্যানের ফলে অনেকগুলি মিথ্যা মামলার কথাও বলেন। এক এগারো কুশীলবরা যখন জানে মারতে পারে নাই, তখন মানে মারার জন্য রাজনীতি থেকে সরাবার জন্য একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে চলেছে। জাতীয় সংসদ এলাকার উপকারাগার তৈরি করে আমাকে নিঃসঙ্গ কারাবাস দেয়া হয়। ভাঙা খাট ময়লা বিছানায় নিঃসঙ্গ কারাবাসের স্মৃতিচারণ করে তিনি বলেন জনগণ, তৃণমূল নেতাকর্মী আর প্রবাসীদের বিক্ষোভে তিনি মুক্তি পেয়েছেন। আমি নিজে ভালো করে জানি যে ক্ষমতার কারাগার খুব পাশাপাশি থাকে, কাজে এটা আমি ছোটবেলা থেকে দেখেছি, কাজে কখনো এটা আমি ভয় করি না। সাজেদ রোমেল, একুশে টেলিভিশন, ঢাকা। জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা।